আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। গ্রীষ্মের এই প্রখর গরমে আজকে আপনাদের জন্য আমার রেসিপি, প্রাণ ঠান্ডা করা স্পেশাল ম্যাঙ্গো মিল্কশেক। আশা করছি মিল্কশেকটি আপনাদের ভালো লাগবে। মিল্কশেক বানানোর জন্য একটি ব্লেন্ডিং জারে এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ ফুল ফ্যাট ঠান্ডা লিকুইড মিল্ক। কেউ চাইলে লিকুইড মিল্কের পরিবর্তে ঠান্ডা পানি এবং গুঁড়ো দুধও এখানে ব্যবহার করতে পারেন। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ফ্রিজের ঠান্ডা পানি। এখানে এখন আরো দিচ্ছি 3 টেবিল চামচ চিনি, দিচ্ছি 1/4 চা চামচের মতো লবণ, অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ ভ্যানিলা আইসক্রিম এবং সবশেষে একটি মিডিয়াম সাইজের আমকে এখানে আমি কিউব করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই সবগুলো জিনিস খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আমটা পুরোপুরি ব্লেন্ড হয়ে মিশে যাওয়া পর্যন্ত। ভালো করে ব্লেন্ড করে নিলেই মিল্কশেকটা রেডি। এখানে আমি আরো একটি আমকে কিউব করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে এই আমের কিউবগুলোকে আমি একটি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে পিউরি করে নিলাম। ম্যাঙ্গো মিল্কশেক সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি একটি টল গ্লাস। এখন প্রথমে গ্লাসের চারপাশে ম্যাঙ্গো পিউরি দিয়ে ডেকোরেট করে নিলাম। এরপর উপর থেকে মিল্কশেকটা গ্লাসে ঢেলে নিচ্ছি। তার উপরে দিয়ে দিচ্ছি বড় 1 টেবিল চামচ ভ্যানিলা আইসক্রিম এবং উপরে ম্যাঙ্গো পিউরি দিয়ে ডেকোরেট করে দিচ্ছি। সবশেষে উপরে ছড়িয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি। ব্যাস, এই গরমে ঠান্ডা ঠান্ডা স্পেশাল ম্যাঙ্গো মিল্কশেক রেডি। আর এই প্রখর গরমে এরকম ঠান্ডা একটি মিল্কশেক কার না ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলের সব নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।